এই ধর্মঘটটি আপনারা সাংগঠনিকভাবে ডেকেছেন নাকি এটা কোনো ভূতে ডাকলো? মানে আপনি যদি না জানেন, সরকারও না জানে, সরকার বলছে সরকার জানে না কি জন্য আপনারা ডেকেছেন, আপনারা বলছেন আপনারাই জানেন না, তাহলে কে ডাকলো? সময়ের প্রেক্ষাপটে অনেক কিছু জেনেও না জানা পালন করতে হয়, সবই প্রবলেম। হয় আপনিও কি সেটা করছেন? জি, আপনি কি সেটাই করছেন যে জেনেও না জানার ভান করছেন? তাহলে অনেকটা তাই তাই ধরে নিতে পারবেন। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কি হচ্ছে, কি কারো চাপে কি আপনি ধর্মঘট দিয়েছেন, কার চাপে দিয়েছেন একটু খোলাসা করতেন। আমরা তো জানি যে আপনারা নিজেদের প্রয়োজনে দিয়েছেন। কোন মালিক পক্ষ কি কোন শ্রমিক ইউনিয়ন আমার জানা মতে এই ধর্মঘট ডাকে নাই। আপনি তো বাস মালিক সমিতির সভাপতি জনাব গাফর। অনেক সময় বলা যায় না, শ্রমিক প্রবলেমের অনেক সত্য কথা অনেক সময় বলা যায় না। এটাকে এটা কিভাবে বন্ধ হয়েছে হঠাৎ আপনার এটাকে বলার অবক্ষ রাখে না। এটা এটা কোনো ধর্মঘট নয়, এটা কোনো মালিক পক্ষ ধর্মঘট ডাকে নাই, কোনো শ্রমিক পক্ষ ধর্মঘট ডাকে নাই। এটা ধর্মঘটটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, এটা আমি যেমন জানি আপনারা তেমন জানেন জানেন, দেশবাসী সবাই জানে ধর্মঘটটা হয়ে ওই না, ধর্মঘটটা দেশবাসী তো জানে যে আপনারা, আপনার দেশবাসী জানে বলতে দেশবাসী তো জানে যে আপনারা এই দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি এই কারণে ডেকেছেন। ধর্মঘটের উদ্দেশ্য থাকে হয় মালিকের স্বার্থ থাকে, না হয় ওই সেক্টরের পরিবহন সেক্টরের গাড়ি ঘোড়া বিভিন্ন এই ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কোনো সমস্যা থাকে যে কারণের জন্য অনেক সময় ধর্মঘট হয়। গভর্নমেন্টের যে পরিবহন সেক্টরের যে আইন কানুন, সেই আইন কানুন সময় ইমপ্লিমেন্ট করতে যে অনেক সময় বেআইনি কাজও হয় সেখানে ধর্মঘট হয়ে বসে এইসব কারণে। কিন্তু এই যে ধর্মঘট, এটা কোনো ধর্মঘট না, এটাকে ধর্মঘট ডাকে নাই। কিন্তু কেন হয়েছে এটা সরকার যদি খোঁজ খবর নেয়, কি বিভিন্ন সংস্থা আছে, সরকার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, বিভিন্ন সংস্থা আছে, তারা যদি খোঁজ খবর নেয়। জনাব গাফার বিশ্বাস, আপনি খুলনা জেলা থেকে শুরু করে বিভাগের নেতৃত্বে রয়েছেন, সর্বশীর্ষে প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, আপনার কথায় পুরো সংগঠন চলে, শ্রমিকরা চলে, এতটুকু আমরা বুঝি যেখানে আপনি আছেন। আপনি জানেন না নাকি আপনি জেনেও বলতে চাচ্ছেন না, একটু জানতে পারি? আপনার, আপনি কি জানত এই ধর্মঘটটি আপনারা সাংগঠনিকভাবে ডেকেছেন নাকি এটা কোনো ভূতে ডাকলো? মানে আপনি যদি না জানেন, সরকারও না জানে, সরকার বলছে সরকার জানে না কি জন্য আপনারা ডেকেছেন, আপনারা বলছেন আপনারাই জানেন না, তাহলে কে ডাকলো? সময়ের প্রেক্ষাপটে অনেক কিছু জেনেও না জানা পালন করতে হয়, সবই প্রবলেম মানে হয় আপনিও কি সেটা করছেন? জি, আপনি কি সেটাই করছেন যে জেনেও না জানার ভান করছেন? তাহলে অনেকটা তাই তাই ধরে নিতে পারবেন। আমি কিন্তু জেনেও আপনি না কি একটু জানা খোলাসা করবেন, মানে ইচ্ছা, আপনি কি এই যে জেনেও না জানার ভান করছেন সেটা কি জেনেই করছেন? আপনি সমগ্রভাবে দেশের প্রেক্ষাপট, অতীত গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট সব প্রেক্ষাপটগুলো ভাবেন। এই দেশে বিগত 10 বছরের, 15 বছরের, 20 বছরে কি হয়েছে, কি ঘটছে, আন্ডারস্ট্যান্ড, রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে কিসব ঘটনা ঘটছে, কি ঘটছে। আমরাও একসময় ক্ষমতা ছিলাম, আজকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কি হচ্ছে, কি কারো চাপে কি আপনি ধর্মঘট দিয়েছেন, কার চাপে দিয়েছেন একটু খোলাসা করতেন। আমরা তো জানি যে আপনারা নিজেদের প্রয়োজনে দিয়েছেন। কোন মালিক পক্ষ কি কোন শ্রমিক ইউনিয়ন আমার জানা মতে এই ধর্মঘট ডাকে নাই, এটা আমি বলতে পারি। এই 2 দিন কেন ভয়ঙ্কর কথা বললেন, তাহলে কে ডাকলো? মালিকটা ক্ষতিগ্রস্ত হলো, এটা আপনারা তো সাংবাদিক মানুষ, আপনারা এটা আরো খোঁজেন বা এটা ই করেন তাহলে আপনারা পেয়ে যাবেন। ধর্ম ডাকলো কে আবার ঠিক বিএনপি সমাবেশের 1 ঘন্টা পর? এটা আবার কার ডাকে আপনারা শুরু করলেন? আপনি তো বাস মালিক সমিতির সভাপতি জনাব গাফর। অনেক সময় বলা যায় না, শ্রমিক প্রবলেমের অনেক সত্য কথা অনেক সময় বলা যায় না, অনেক সমস্যা। আমাদেরকে, আমরা সাধারণ মানুষ তো বোঝার বা জানার অধিকার তো আছে। আমি সাংবাদিক হিসেবে এখানে আরো সম্মানিত অতিথিরা আছেন। দেশে 2-3 বার আমার মধ্যে ক্লিন হার্ট অপারেশন গেছে, জরুরি অবস্থা গেছে, আমার ফ্যামিলি মধ্যে জ্বর হয়ে গেছে, সুতরাং আমি ভুক্তভোগী, আমার পুরো ফ্যামিলি ভুক্তভোগী, পুরো পরিবার, চাল পরিবার সবাই ভুক্তভোগী। একবার ক্লিন হার্ট অপারেশন, একবার জরুরি অবস্থা, তো পুরো বাড়ি চাই, আমার পুরো বাড়ি চাই অন্ত কয়েক বছর জেলখানা ছিল, ইজ দ্য ট্রু। আর কিছু বলবেন আমাকে? জি, আমি মানে কি প্রশ্ন করবো আপনার কাছ থেকে কোনো কিছু ক্লিয়ারলি বুঝতে পারছি না। যে আপনি যতটুকু বুঝালেন যে আপনি হয়তো ক্লিয়ারলি বলতে পারছেন না বা
জেনেও আপনি বলতে চাচ্ছেন না, কারণ আপনার অন্যান্য চাপ আছে, প্রবলেম আছে, সমস্যা আছে, সেটাই আপনি ইঙ্গিত দিচ্ছেন। সেটিকে আমি মনে করতে পারি যে বা বুঝে নিতে পারি যে সরকার পক্ষ থেকে আপনি চাপ, আপনি তো বর্তমানে ক্ষমতায় আছেন, মানে ওরা সেখানকার প্রেসিডেন্ট পদে আছেন, সুতরাং আপনার পরামর্শ ছাড়া, আপনার সংগঠনের পরামর্শ ছাড়া এই 24টা রুটে একসাথে বাস বন্ধ করে দেওয়া কি আপনাকে চাপ দিয়ে বন্ধ করানো হয়েছে, নাকি আপনি জেনেও বলছেন না? একটু একটু ধোঁয়াশার মধ্যে তো আছি নিশ্চয়ই, আপনি যদি পারেন আর একটু ক্লিয়ার করতে, না হলে আমার আর কোনো প্রশ্ন নেই, যা বোঝার অবশ্যই সাধারণ মানুষ বুঝে নেবে। এই পরিবহন সেক্টরটা এমন একটা সেক্টর যে এখানে আজব কিছু নেই। এই যে সরকার আসে, সরকার পরিবর্তন হয়ে যায়, সরকার যখন চলে যায় দেখা যায় কিছু শ্রমিক ইউনিয়ন সঙ্গে চলে গেছে, সরকার যখন বিদায় হয়ে যায় তখন তারাও বিদায় হয়ে যায়, মালিক সমিতি বিদায় হয়ে যায়, নতুন মালিক সমিতি আসে, এই ধরনের সরকারের সাথে সাথে আসে, সরকার সরকার যায়, এই হচ্ছে দিস দ্য ট্রু। তো এখানে আমি কেন এই 20 বছর ধরে 30 বছর ধরে টিকে আছি আমি জানি না, কেন আছি, কি জন্য আছি, তো এটা আমার থেকে আপনারা ভালো বলতে পারবেন। আপনি কি তাহলে যে সরকার আছে সেই সরকারের সাথে ভালোভাবে সম্পর্ক আছে বলে টিকে আছেন, ব্যাপারটা কি এরকম? না ভাই, সেরকম কিছু নাই, যেহেতু আপনি তো এখনো প্রেসিডেন্ট। জি, আমি প্রেসিডেন্ট, আমি এই জাতীয় পার্টি, জাতীয় পার্টি এমপি ছিলাম, জাতীয় পার্টি ছিলাম, জাতীয় পার্টি এমপি, আমি স্বতন্ত্র এমপি ছিলাম, স্বতন্ত্র ভাবে আমি এমপি হয়েছিলাম। আচ্ছা, আপনি তাহলে সংসদ সদস্য ছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা, তো কারণ আপনি প্রভাবশালী, কিন্তু আপনি ভয় পাচ্ছেন কেন? আই মিন, মানে কেন বলতে পারছেন না, বলছেন যে বলো কিছু, অনেক কিছু বলা যায় না। আমি বললাম যে আমার পুরো পরিবারটা 5-6 বছর স্টিমড্রপ হয়ে গেছে, দিনের অবসর, জরুরি অবস্থায় এই যে কি অবস্থা গেল কিছুদিন আগে, পুরো পরিবার ছিল জেল খেলা, সুতরাং আমার আমি অনেক কিছু বলতে ভয় পাই, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা আচ্ছা, জি, আপনি একটু থাকুন, ধন্যবাদ আপনাকে, আপনি খুব ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। তবে আপনি অনেক কিছুই না বলে অনেক কিছু বলে দিয়েছেন, যেটা হয়তো আমি হয়তো বুঝতে পারছি না, অবশ্যই জনাব কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনি কিছু বুঝতে পারছেন না, আপনি এই দুজন রাজনীতিবিদ, একজন তিনিও রাজনীতিবিদ ছিলেন কিন্তু এখন তিনি শ্রমিক নেতা, তার কথা শুনে কত। আপনাকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, ধন্যবাদ, একটু, জি, একটু যদি থাকেন আপনি আমাদের আলোচনা, আমি আপনি আপনাদের সঙ্গে আছি। জনাব মোহাম্মদ কর্নেল আব্দুল হক, দয়া করে আনমিউট করবেন, এরপরে আমি দর্শকদেরকে যুক্ত করছি, দর্শক আপনারা প্রস্তুত থাকুন। বিসমিল্লাহির রহমান রহিম, আমি মহান আল্লাহর কাছে সেই সামর্থ্য কামনা করছি, তিনি যাতে আমার মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বলতে, বলার সাথে সাথে যাতে আমি বাধাপ্রাপ্ত হই, আমার মুখ দিয়ে এমন কথা বের হোক যেটা জাতির জন্য, দেশের জন্য উপকার হবে। আমার